হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। প্রতিবার মতো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আবার চলে আসছি চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী আলমডাঙ্গা সে বিশাল গরুহাটে। আজকে আপনাদের বিভিন্ন জাতের বাছুর গরু দেখানোর চেষ্টা করব। তো দর্শক, আজ 13 অক্টোবর রোজ বুধবার, প্রতি সপ্তাহে একদিন রোজ বুধবার হাটটা অনুষ্ঠিত হয়ে থাকে। দর্শক, অনেক সুন্দর সুন্দর গরু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি এখনো সাবস্ক্রাইব করুন, আর পাশে আসা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পৌঁছায় আপনার কাছে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। দর্শক, এই সাইডে লাল কালারের ষাঁড় বাচ্চা দেখানো হচ্ছে আপনাদের, অনেক সুন্দর একটি গরু। দর্শক দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ আপনার যদি দেখায় তাহলে অনেক সুন্দর। চাচ্ছেন কত? এটা চাওয়া দাম কত? সাড়ে আটান্ন হাজার। এটা শাহিয়াল জাতের, পাকিস্তানি শাহিয়াল জাতের গরু দেখানোর চেষ্টা করছে আপনাদের, অনেক সুন্দর। আচ্ছা, এটা লাস্ট কেমন হলে দিবেন? লাস্ট কেমন হলে এটা দিবেন? 50 হাজার টাকা হলে লাস্ট এটা দিয়ে দেবেন। যারা খামার উপযোগী শাহিয়াল জাতের গরু চাচ্ছেন তারা এটা নিতে পারেন। দর্শক, অনেক সুন্দর একটি গরু দেখানোর চেষ্টা করছে। আচ্ছা, এটা দাচ্ছে? দাচ্ছে? এটা কয় দাঁত? এখনো দাঁতি নাই। দর্শক, এখনো দাঁতি নাই, অনেক বড় হবে, দেখতে পাচ্ছেন। তো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি, বিভিন্ন জাতের গরু দেখানোর চেষ্টা করছি আপনাদের। তো দর্শক, এই সাইডে একটি লাল কালারের ষাঁড় বাচ্চা দেখানো হচ্ছে আপনাদের, অনেক সুন্দর একটি গরু দর্শক দেখতে পাচ্ছেন। তো এই গরুটার তথ্য আপনাদের জানানোর চেষ্টা করবো। আচ্ছা আচ্ছা, এটা চাচ্ছেন কত? 62 হাজার টাকা দাম চাচ্ছেন। এটাই শাহিয়াল? হ্যাঁ শাহিয়াল, পাকিস্তানি শাহিয়াল জাতের গরু দর্শক দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা যাচ্ছে? দেখতে পাচ্ছেন দর্শক। আচ্ছা, এটা কেমন হলে দিবেন লাস্ট? 52 হাজার টাকা হলে লাস্ট এটা দিয়ে দেবেন। সুন্দর সুন্দর গরু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। তারা এটা নিতে পারে। তো দর্শক, এই সাইডে আরেকটি গরু দেখানোর চেষ্টা করছি আপনাদের, তথ্য আপনাদের জানানোর চেষ্টা করবো। আচ্ছা ভাই, এটা চাচ্ছেন কত? 52 হাজার টাকা দাম চাচ্ছেন, অনেক সুন্দর একটি গরু দর্শক দেখতে পাচ্ছেন। কী জাতের এটা চাচা? কী জাতের গরু এটা? দেশি জাতের গরু দর্শক দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা যাচ্ছে? দাঁতি না, তার মানে এখন অনেক বড় হবে দর্শক। যারা খামার পর্যন্ত গরু চাচ্ছে তারা এটা নিতে পারে। ওটি সম্পূর্ণ আপনাদের দেখানোর চেষ্টা করছে। আচ্ছা, এটা লাস্ট কেমন হলে দিবেন? 42 হাজার টাকা হলে গরুটি দিয়ে দেবেন দর্শক, অনেক সুন্দর একটি গরু আপনাদের মাঝে তুলে ধরছে। আজকে আবারও চলে আসছি চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী আলমডাঙ্গা সে বিশাল গরুহাটে। আজকে আপনাদের নিয়ে আসছে বিভিন্ন জাতের বাছুর গরু দেখানোর চেষ্টা করছি আপনাদের। দর্শক, এই সাইডে আরেকটি লাল কালারের ষাঁড় বাচ্চা দেখানো হচ্ছে আপনাদের, অনেক সুন্দর একটি বাচ্চা দেখানো হচ্ছে আপনাদের, লাল টকটকি কালারের গরুটি সম্পূর্ণ আপনাদের দেখানোর চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন দর্শক, অনেক সুন্দর। ভাই চাচ্ছেন কত? এটা 72 হাজার টাকা দাম চাচ্ছেন, অনেক সুন্দর গরুটি সম্পূর্ণ আপনাদের যদি দেখায় তাহলে অনেক সুন্দর একটি গরু। আর এটা শাহিয়াল জাতের গরু? এটা কী জাতের? দেশি জাতের দর্শক, দেশাল জাতের গরু আপনাদের দেখানোর চেষ্টা করছে। আচ্ছা, এটা লাস্ট কেমন হলে দিবেন ভাই? 63-64 হাজার হলে গরুটি দিয়ে দেবেন দর্শক, অনেক সুন্দর একটি গরু আপনাদের মাঝে তুলে ধরছে, কিন্তু সবটা আপনাদের দেখানোর চেষ্টা করছে, অনেক সুন্দর। হ্যালো ভাই, বলতে তো দর্শক একই সাইজের গরু দেখানোর চেষ্টা করছে আপনাদের, একই সাইজের। মিয়ার সাথে একটু কথা। আচ্ছা ভাই, আজকে বাজার কি নরম ভাই? হ্যালো, এদিকে এদিকে আসেন, বাজার নরম নাকি? জি জি জি। দর্শক, আজকে বাজার নরম, একেবারে প্রচুর নরম, প্রচুর নরম। তার মানে এগুলো পার পিস কেমন চাচ্ছেন? এগুলো ওই 60-62 বিভিন্ন রকম দাম। কেমন টার্গেট? কেমন
টার্গেট 50-52 50-52 টার্গেট তার মানে একেবারে কম বলছে জি জি একেবারে কম বলছে একেবারে কম বলছে তার মানে আজকে বাজার অনেকটা নরম দর্শক জি জি বলছেন আমার একটু ভিডিও চড়িয়ে দেন নাই দর্শক যারা জানেন আচ্ছা একটা কি দাচ্ছে নাকি না না একটা দাতা নেই আই দুটো ব্যাপারে আমাদের যে ভিডিও চড়িয়ে দেন নাই দর্শক জানবে দর্শক বিভিন্ন জাতের গরু আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক আমি তো ভাই আলো গরুর মাঝে চলে যাচ্ছি কিন্তু দর্শক এই সাইডে আরেকটি সাদা কালারের গরু দেখুন যারা খামার উপযোগী বাসদের চাচ্ছেন তারা নিতে পারে কি জাতের এটা দেশাল আচ্ছা এটা দাম চাচ্ছেন কত 45,000 টাকা দাম চাচ্ছেন যারা খামার উপযোগী পোশাক আছে তারা এটা নিতে পারে তো এই সাইডে আরেকটি লাল কালারের দেখানোর চেষ্টা করছে আপনাদের অনেক সুন্দর একটি করে দেখানো হচ্ছে আপনাদের আচ্ছা এটা সাইয়াল ভাই আচ্ছা এটা তো দাঁতি নাই না তার মানে এখনো অনেক বড় হবে দর্শক যারা খামার উপযোগী সাইয়া যত বড় থাকে তারা এটা দিতে পারে আচ্ছা লাস্ট কেমন হলো এটা দিবেন দামদার নাই একই কথা একদম একদম 52,000 টাকা হলে বিক্রি করে দেবেন দর্শক দর্শক আজকে আবারও চলে আসছে চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী আলম নামে বিশাল গরুহাটে এখানে দেখতে পাচ্ছেন দর্শক হাজার হাজার মানুষের ঢল বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা এখানে গরু নিয়ে আসেন ঢাকা গাবতলী পর্যন্ত দর্শক একই সাইজের গরু আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছে তো দর্শক এই সাইডে আরেকটি লাল কালারের ষাড় বাচ্চা দেখানো হচ্ছে আপনাদের অনেক সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন এটা চাচ্ছেন কত দাম 52,000 টাকা দাম চাচ্ছেন দর্শক অনেক সুন্দর আচ্ছা এটা কি জাতের গরু এটা দেশি গরু দেখুন আচ্ছা এটা দাঁতছে এখনো দাঁতি না এখনো দাঁতা অনেক দেরি আচ্ছা বলছে আচ্ছা এটা লাস্ট কেমন হলে দিতে পারবেন কত 49,000 হলে লাস্ট এটা দিতে পারবেন দর্শক গরুটি সম্পূর্ণ আপনাদের দেখানোর চেষ্টা করছে অনেক সুন্দর যারা খামার উপযোগী দেশি গরু চাচ্ছেন তারা এটা নিতে পারেন দর্শক দর্শক এই সাইডে হালকা লাল হালকা কালো কালারের গরু দেখানোর চেষ্টা করছে আপনাদের আজকে নিয়ে আসছে আপনাদের বাসু গরু হাটে দেখতে পাচ্ছেন আচ্ছা চাচা এটা চাচ্ছেন কত 48,000 টাকা দাম চাচ্ছেন অনেক সুন্দর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আপনাদের দেখানোর চেষ্টা করছি দাঁতছে এখনো দাঁতি নাই মানে অনেক বড় হবে দর্শক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ দেখা গেল অনেক সুন্দর আচ্ছা লাস্ট কেমন হলে এটা দিবেন 44,000 হলে লাস্ট গরুটি দিয়ে দেবেন দর্শক অনেক দর্শক আজকের ভিডিওটি এই জায়গায় শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে আমাদের জানাবেন তবে এটাও মনে রাখবেন যে একটি লাইক একটি কমেন্টের মাধ্যমে আমাদের পরবর্তী একটা ভিডিওর প্রতি অনেকটা আগ্রহ জাগে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।